আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে চিকেন স্যুপ, চিকেন ভেজিটেবল স্যুপ, যেটা রেস্টুরেন্টে সাতকেও হার মানাবে। এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। বাসায় ট্রাই করার জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে হবে। বাসায় ট্রাই করে কেমন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং বেল আইকনে অল অপশনে ক্লিক করে দিবেন, তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আর কথা বাড়াবো না, চলুন আমরা তৈরি করছি সেরা স্বাদের চিকেন স্যুপ, চিকেন ভেজিটেবল স্যুপ। সেই জন্য আমরা চিকেন স্টক তৈরি করে নেব আগে। সেই জন্য আমরা চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমরা 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো একটু গরম হয়ে আসছে, আমরা এতে চিকেন দিয়ে দিব। আমরা হাড় ছাড়া চিকেনের মেন পিসগুলো নিয়ে নিব, বুকের মাংসগুলো আমরা নিয়ে নিব, হাড় ছাড়া মাংস নিব। নিয়ে আমরা চিকেনগুলো বয়েল করে নিব। তার আগে আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, যে যা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণ দিয়ে আমরা চিকেনগুলো আগে থেকে বয়েল করে নিব। ডেকে দেব আমি, চিকেনটা বয়েল হওয়া পর্যন্ত আমরা ডেকে দেব। দেখুন আমার চিকেনটা বয়েল হয়ে এসেছে। বয়েল হলে আমরা আগে চিকেনগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব এবং চিকেন স্টকটা আমরা রেখে দিব। এই চিকেন স্টকটা দিয়ে চিকেন স্যুপটা বানালে খুবই টেস্ট হয়, খুবই মজা হয়, যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। রেস্টুরেন্টে কীরকম চিকেন স্যুপ, চিকেন ভেজিটেবল স্যুপ বানায় আমি জানি না, কিন্তু আমারটা আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমরা একটা কাটা চামচের সাহায্যে ঝুড়ি করে নিয়েছি। নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, নিয়েছি 2 টেবিল স্পুন সয়া সস, নিয়েছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, নিয়েছি গাজর। আমরা আগে কর্নফ্লাওয়ার পানিটা তৈরি করে নিব। কর্নফ্লাওয়ারে আমরা একটু পানি দিয়ে এটাকে ঘুলে নিব। 2টো ডিম নিয়ে নিয়েছি আমি এখানে, ডিমগুলো ফেটিয়ে নিয়েছি ভালো করে। উপকরণগুলো আগে থেকে রেডি করলে রান্নাটা করতে বেশি সময় লাগে না, কিন্তু অল্প সময়ে খুবই সুস্বাদু একটা মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ বানিয়ে ফেলা যায়। আমি চিকেন স্টকে চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি এখানে। পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আমি, কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আরও কিছু উপকরণ আছে, আমি আপনাদের বলবো, আস্তে আস্তে মিশাবো এবং বলবো সেই উপকরণগুলো। দেখতে থাকুন ভিডিওটি, ভালো করে নেড়ে ছেড়ে নিব। চিকেনটা তো আমার আগে থেকে বয়েল হওয়া, যে পানি দিয়েছি পানিটা ভালো করে সিদ্ধ হয়নি। এখন আমরা অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশাবো, একসাথে মিশাতে যাবেন না, অল্প অল্প করে মিশাবো আর নেড়ে ছেড়ে দিব ভালো করে। তাহলে দেখা যাচ্ছে চিকেন ভেজিটেবল স্যুপটা ঘন হয়ে আসবে, খেতে খুবই টেস্ট হবে। রোগীর পথ্য হিসাবে বা মজাদার বিকালের নাস্তা হিসাবে চিকেন স্যুপটা আপনারা রাখতে পারেন টেবিলে। এখন আমরা আগে থেকে ফেটিয়ে নেওয়া 2টো ডিম আস্তে আস্তে মিশাবো এবং নাড়বো, দিতে থাকবো আর নাড়তে থাকবো, মিশাতে থাকবো। দেখুন আমার ডিমটা দেওয়ার পরে চিকেন ভেজিটেবল স্যুপটা কেমন হয়েছে। আরও কিছু উপকরণ আছে, আমি মিশাবো। সুন্দর একটা কালার চলে এসেছে, দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে যেরকম জাল খেতে চান সেরকম কাঁচামরিচ আপনারা মিশাবেন, কুচি কুচি করে কেটে। দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, এটা দিলে
খেতে খুবই সুস্বাদু হয় এবং মুখে লাগে, এটা টেস্টটা বহুগুণে বেড়ে যায় এই গোলমরিচের গুঁড়োটা দিলে। ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো দিবেন আপনারা, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে গাজরটা মিশিয়েছি, গাজরটা মিশানোর পরে এই সুন্দর কালারটা চলে এসেছে। আমার লবণটা আরেকটু লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি, যে যেরকম লবণ খেতে চান সেরকম লবণ দেবেন। তৈরি হয়ে গেলো আমার সেরা স্বাদের চিকেন স্যুপ, চিকেন ভেজিটেবল স্যুপ। এখন পরিবেশনে চলে গেলাম, দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এভাবে আপনারা তৈরি করে খাবেন, ভালো লাগবে। তো আজ আর নয়, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।